এখন আমাদের বর্তমান সমাজে এত প্রচলিত কথাটা যে আমরা যেন একে অপরের কাছে যে বিদায় নেই, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কিংবা কোনো মানে বাড়িতে গেলে বিদায় নেই, তুমি ভালো থেকো। চাচাজানের দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা অনেক সময় বলি, অনেকেই বলি, অহরহ বলি ভালো থেকো বন্ধু বা ভালো থাকুন, ভালো থাকিস, আমরা এভাবে বলি। এই যে ভালো থাকো ভালো থাকুন এটা বলি আমরা, ভালো থাকা যদি কারোর এখতিয়ারে থাকতো তাহলে পৃথিবীতে কেউ খারাপ থাকতো না। তাহলে কাউকে ভালো থাকুন বলা এটার দ্বারা যদি এই উদ্দেশ্য হয় যে তুমি ভালো থেকো, তো ভাই ভালো তো সবাই থাকতে চায়, এ তো অর্থহীন কথা। বরং আমাদের বলা উচিত আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুন। তবে এই কথা বলার কারণে কেউ ঈমান হারা হবে না ইনশাআল্লাহ, কারণ এই কথা ব্যাখ্যা সাপেক্ষ। কারণ এই উদ্দেশ্য হতে পারে যে তুমি ভালো থেকো মানেই হলো এটা এক প্রকারের দোয়া রূপকর্থে, আল্লাহ তোমাকে ভালো রাখুন, ওই কথাটা উজ্জ্ব আছে। তো আমরা আল্লাহর নামটাকে উজ্জ্ব করব কেন? পৃথিবীতে উজ্জ্ব করার তো বহু জিনিস আছে। আমার রবের নামটা যার নাম এর জিকির ইবাদত, ওয়াজকুরিসমা রব্বিক, তোমার রবের নামের জিকির করো, আল্লাহ নির্দেশ করেছেন, তাহলে আল্লাহ তোমাকে ভালো রাখুক, নামে জিকির করলে সওয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ তোমাকে ভালো রাখুন, তোমাকে আল্লাহ হেফাজত করুন, আমরা এইভাবে দোয়া করব, তুমি ভালো থেকো এরকম বলবো না, এটা বলার ভুল। বাকি যদি কেউ ওই দোয়ার উদ্দেশ্যে এভাবে বলে আল্লাহকে উজ্জ্ব রেখে, তাহলে এর কারণে কোনো গুনাহ হবে না, কাফের হওয়ার তো প্রশ্নই নেই। কিন্তু আমরা বলবো সহি পদ্ধতিতে আস্তাউদিউল্লাহ, বিদায়ের সময় বলতে হয় কি আস্তাউদিউল্লাহ, ভালো আল্লাহ তোমাকে রাখুন, এটা বলার চাইতে আরও পরিষ্কারভাবে উত্তম হলো এটা বলা, সুন্নাত হলো এটা বলা আস্তাউদিউল্লাহ। কমপক্ষে এইটুকু অর্থাৎ তোমাকে আল্লাহর হাওয়ালায় দিলাম, কত অর্থবহ কথা, আল্লাহ তোমার হেফাজত করুন, আল্লাহকে আল্লাহর কাছে আমি তোমাকে আমানত দিলাম, তোমাকে হেফাজলার হেফাজতে দিলাম, এভাবে বলবো আমরা সুন্নাত। আস্তাউদিউল্লাহ দীনাক ও আমানাতাক ও খাওয়াতিমা আমালিক, তোমার দিন, তোমার আমানত, তোমার শেষ পরিণতিকে আল্লাহর কাছে আমি সোপর্দ করলাম, এভাবে বলা সুন্নাত। এটুকু বলতে না পারেন এত বড়, শুধু আস্তাউদিউল্লাহ বলতে পারবেন, সেটাও বলতে না পারেন, এটুকু বলবেন যে তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, ব্যাস এটুকু বললেও চলবে। খোদা হাফেজ বলা যাবে কি না, আল্লাহ হাফেজ বলা যাবে কি না আরেক প্রশ্ন, কারণ এই প্রশ্নের সঙ্গে ওইটারও রিলেশন আছে। তো খোদা হাফেজ আমরা বলবো না, আমরা আল্লাহ হাফেজ বলতে পারি। খোদা এ শব্দ নিয়ে অনেক কথা আছে, আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে দেখবেন খোদার কী বিশ্লেষণ আসছে। অন্য ধর্মের অনুসারীরা, অনেক মুশরিকরা, তারা এই খোদা শব্দের কাছাকাছি শব্দ তাদের মধ্যে ব্যবহারের ইতিহাস পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক সুন্দর নাম আছে সেগুলো দিয়ে ডাকো, খোদা নামে কোনো নাম নাই। এবং আরবিতে কোরআনে যে নামগুলো আসে আল্লাহ তাআলার, কোনোটার সরাসরি অর্থ এটা না। আমরা এত ভেজালে কেন যাবো, আমরা বলবো আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ বললেও ইনশাআল্লাহ আস্তাউদিউল্লাহ বলার কাজ হবে। তবে হাদিসের ভাষ্য বলা অবশ্যই সব অবস্থায় উত্তম, কোন অবস্থাতে আমরা এভাবে বলবো না তুমি ভালো থেকো বা ভালো থাকিস, এটা অর্থহীন কথা যদি প্রথম অর্থে ধরা হয়। ভালো তো সবাই থাকতে চায়, এটা বলার কি আছে? জাযাকুমুল্লাহ খায়।